বিজয়গড়ের গগনচুম্বী এই সেই রাজপ্রাসাদ। অনেক দিন আগে এখানে খুশি উৎসব হতো, সঙ্গীত শোনা যেত, কিন্তু এখন চারিদিকে নিস্তব্ধ। চার দেওয়ালের মাঝখানে একটা অদ্ভুত নিস্তব্ধতা, প্রাসাদের প্রত্যেকটা মানুষের মুখে বিষণ্নতা। এর একমাত্র কারণ হল মহারানীর লক্ষ্মীর নিঃসন্তানতা। মহারানী, এ কি তোমার চোখে জল? আমার মতো নভাগীর কাছে চোখের জল ছাড়া আর আছে কি? আজকাল প্রজারা আমাকে দেখে, আমি নিঃসন্তান বলে, আমায় দেখে মুখ ঘুরিয়ে চলে যায়। এই প্রাসাদের কোনায় কোনায় এক একটা ইট আমায় দেখে হাসে। লক্ষ্মী, মহারাজ, আমার জীবন কোনো জীবনই না, এরকম করে বাজার থেকে মরে যাওয়াই ভালো। এরকম বলো না মহারানী, তোমার জীবন আমার জীবন, তোমার দুঃখ তো আমার দুঃখ। আমার দুঃখ দূর করবেন মহারাজ? হ্যাঁ বলো, তুমি যা বলবে আমি করব। স্বামী, আমার একটা প্রার্থনা আছে। বলো। হ্যাঁ বলো। আপনি দ্বিতীয় বিবাহ করুন। দ্বিতীয় বিয়ে? লক্ষ্মী, তুমি এ কি বললে? তুমি থাকতে আমি দ্বিতীয় বিয়ের কথা চিন্তাও কি করে করতে পারি? এটা অসম্ভব, এটা অসম্ভব। হে নাগ দেবতা, আমি এই সংসারে আর নিঃসন্তান হয়ে বাঁচতে চাই না। দয়া করে আপনি আমায় দুফোঁটা বিষ দিয়ে দিন, যেটা খেয়ে আমি সারা জীবনের মতন শান্ত হয়ে যাব। আপনি কি আমার এইটুকুনি প্রার্থনাও শুনবেন না? ঠিক আছে, আমিও আপনার চরণে মাথা ঠুকে ঠুকে প্রাণ ত্যাগ করব। আমার প্রাণ নিয়ে নিন, আমার প্রাণ নিয়ে নিন, নাগ দেবতা আমার প্রাণ নিয়ে নিন। শান্ত হও বৎস। প্রভু। পুত্রী, আমি তোমার দুঃখ দুর্দশা ভালো করে বুঝতে পারি, কিন্তু এরকম ভাবে নিরাশ হয়ে প্রাণ দেওয়া পাপ। আমার জীবন এমনিতেই পাপ। হে নাগ দেবতা, এক হয় আমাকে সন্তানের আশীর্বাদ দিন, নয়তো আমায় মৃত্যু দিন। পুত্রী, তোমার ভাগ্যে সন্তানের সুখ নেই, কিন্তু তোমার দুঃখ দূর করার জন্য আমাকে নিজের মমতা ত্যাগ করতে হবে। সময় আসলে তোমার গর্ভে আমার পুত্রের জন্ম হবে। ধন্য প্রভু। পুত্রী, জন্ম নেওয়ার পর আমার পুত্র তো নাগ জাতিকে ভুলে যাবে, কিন্তু তোমাকে সেই কথাটা সর্বদাই গোপন রাখতে হবে। কি কথা গোপন রাখতে হবে? তোমার পুত্রের এটো যদি কেউ খায়, ও সঙ্গে সঙ্গে মরে যাবে। বিনের আওয়াজ শুনেই ও পাগল হয়ে উঠবে। যেই কন্যার সাথে ওর বিবাহ হবে, ও বিবাহর সুখ পাবে না। আর তুমি যদি ওই ব্যাপারে কাউকে বলেছো, তাহলে আবার নাগ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে প্রভু, আমি আপনার আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করব। জয় নাগ দেবতা। নাগরাজ, নাগরাজ, এটা আপনি কি করলেন? লক্ষ্মীর গর্ব ভরার জন্য আপনি আপনার পুত্রকে দিয়ে দিলেন? নাগ কন্যা, লক্ষ্মী আমাদের পরম ভক্ত, আর ভক্তের ইচ্ছাকে পুরো করা আমার পরম ধর্ম। কিন্তু আপনার এই অলৌকিক কাজের জন্য আমার ভালোবাসার বলি চড়ল, আমার ইচ্ছার কোনো সম্মানই থাকলো না। এ তুমি কি বলছো? আমি সত্যি বলছি, আমি কি কি স্বপ্ন দেখেছিলাম। নাগ দেবতার সঙ্গে আমার বিবাহ হবে, আমি এই ঘরের কুলবধূ হয়ে আসব, কিন্তু আপনি আমার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিলেন। শান্ত হয়ে যা নাগ কন্যা, যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, ধৈর্য রাখো, আর নাগপুত্রকে সারা জীবনের মতন ভুলে যাও। না 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 না,
কিন্তু নাগকন্যা তুমি বাকি করতে পারো। অনেক কিছু নাগরাজ লক্ষ্মীকে বরদান দিয়েছে, যদি নাগপুত্রের জন্মের ভেদ খুলে দাও তো মানুষের শরীর ছেড়ে ও আবার নাগ হয়ে যাবে, আর কোনো না কোনো দিন লক্ষ্মীর মুখ থেকে এই কথাটা বেরিয়েই যাবে, আর আমি আমার ভালোবাসা আবার ফিরে পাবো। মহারাজ, মহামন্ত্রী, মহারাজের জয় হোক, মহারানী পুত্র সন্তান জন্ম দিয়েছে, ছেলে হয়েছে, ছেলে হয়েছে, মহারাজের জয় হোক। শুভেচ্ছা মহারাজ। মহামন্ত্রী, মহামন্ত্রী, কত বছর পর বনের ইচ্ছা পূর্ণ হলো, যাও চারিদিকে এই খবরটা ছড়িয়ে দাও, যাও মহামন্ত্রী, যাও যাও। দাঁড়ান মহারাজ, এটা কি করছেন? ইনি তো নাগ দেবতা, আমাদের বাচ্চাকে আশীর্বাদ দেওয়ার জন্য এসেছেন। জয় নাগ দেবতা। আমাদের ছোট্ট রাজা ঘোড়ায় চড়ে যাচ্ছে। রাজকুমার, দুধটা খেয়ে নাও। বিড়ালটা মরে গেল মা, মা, বিড়ালটা মরে গেল, বিড়ালটা মরে গেছে। বিড়ালটা মরে গেল কি করে? মহারানী রাজকুমারের এঁটো দুধ খেয়েই মরে গেল। দাসী, দাঁড়ি দাঁড়ি মুখ কি দেখছিস, যা মরা বিড়ালটাকে এখনই ফেলে দিয়ে আয়, যা। ও, আজ ব্যাপারটা কি, নিজের ছেলের সাথে এত ভালোবাসা? কেন না, ছেলেটা কার? আমার। বলো বাবা বিক্রম, তুমি কার ছেলে? দুজনের। শাবাশ, কি নির্ণয় নিল আমাদের সন্তান। নমুনা নমুনা, তার মানে বিচারের নমুনা। আমাদের রাজকুমার কত বুদ্ধিমান, চলো এবারে শিবের প্রসাদটা খেয়ে নাও। না না, এরকম নয়, আমি খাওয়াবো আমার সন্তান। বিক্রম, প্রথমে তুমি খাও, তারপর আমি খাবো। না না মহারাজ, প্রথমে আপনি, তারপরে ছেলে খাবে। তাতে কি হয়েছে, আমি তো আমার ছেলের এটো খাবো। না, এটা কোনো কথা নয়, আগে পিতা পরে পুত্র। আচ্ছা, যেরকম মহারানীর ইচ্ছা। ও, এ নাও মগন, এই লাড্ডুটা ওখানে নিয়ে যাও, সব বাচ্চাদের, সব বাচ্চাদের খাই দিচ্ছি। ময়না, ও ময়না, একটু তাড়াতাড়ি বাইরে এসো। দেখো কি এনেছি ময়না, তোর কি বায়না, এটাতে কি, এতে শিবের প্রসাদ, লাড্ডু, লাড্ডু আছে, দেখি দেখি। আরে এটা তো খুবই কম। তোমার মুখে এত জল আসছে কেন? দুটো লাড্ডু খাচ্ছি বলে তুই আমার মুখের দিকে তাকিয়ে আছিস? আরে তুইও খা না। এতে আর কিছু তো নেই, আমি আর, আমি আর কি আর খাই। আবার কে কাচ্ছে? চল চল চল। আরে আরে, কেমন আছে আমাদের নমুনাটা? আরে হাজারে একটা সন্তান।
শেপট শেপট তুই তুই মার মতো কে 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 করিস না আমি শোয়াচ্ছি আসো না তোমাকে আমি শোয়াচ্ছি না ঘুমালো পাড়া জুড়ালো ভোর গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়ে যায় খাজনা দেব কিসে এবার চুপ করে শুয়ে পড়ো সোনা শিকারের জন্য সবসময় জঙ্গলেই ঘুরতে থাকে আরে বাবা ও রাজপুতের পুত্র ও তো জঙ্গলেই শিকার করবে নাকি ঘরে চুপ করে বসে থাকবে এসো বাবা ওই দেখো এসে গেছে এসো বিক্রম সাবধানে আয় বাবা কোথায় যাচ্ছ বাবা বাস এমনি আপনি চলুন আমি আসছি আসো মহারানী নাগকন্যা নাগপুত্রের জন্ম হয়েছে আজকে 25 বছর হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত জন্মের রহস্য জানা গেল না চিন্তা করো না মাধবী সেই সময় আর দূর নেই আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করতে পৃথিবীতে যাচ্ছি
সেজেছি আমি দেখো তো নজর ভরে তোমারই সাজে সেজেছি আমি দেখো তো নজর ভরে আর কাছে কাছে বসো পাশে পাশে থেকো না অবদূরে এনেছি ভালোবাসানি এনেছি ভালোবাসানি তুমি পারবে না তা ফেলতে আর যতই তুমি লোকাতে চধরা পড়বে অব প্রিয় আমি প্রিয়সি অব প্রিয় আমি প্রিয়সি করো না মনটাকে চুরি তুমি আমাকে হারাতে পারবে না তুমি নিজে হেরে যাবে আর যতই তুমি লোকাতে চধরা পড়বে অব প্রিয় আমি প্রিয়সি বন্ধ করো ইয়ে নাচ গান কে তুমি কেন রাগ করলে তুমি প্রেমের মধুর সুর তুমি পছন্দ করো না বুঝেছি বীণের আওয়াজে তুমি পাগল হয়েছ কিন্তু আমার দেবতা তোমার ভালোবাসায় আমাকে পাগল করেছে আমার সঙ্গে ভালোবাসার ছল করছো কে তুমি আমাকে চিনতে পারছো না নাগলোক থেকে পৃথিবীতে জন্ম নিয়ে সব ভুলে গেছো আমি নাগকন্যা নাগকন্যা হ্যাঁ আর তুমি নাগপুত্র না আমি নাগপুত্র না বিক্রম রাজকুমার বিক্রম তোমার এই ছলনা আমার সঙ্গে চলবে না 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 আমি ছলনা করছি না এটা একদম সত্যি সময় আমাদের আলাদা করেছে অনেকদিন ধরে সকাল সন্ধ্যে সব সময় আমি তোমাকে আবার পাওয়ার স্বপ্ন দেখছি নাগপুত্র আমার সঙ্গে চলো নাগলোকে গিয়ে আমার শূন্য ঘরকে আবার ভরিয়ে দাও ছেড়ে দাও আমাকে রাজকুমার এখন তো আমি যাচ্ছি কিন্তু মনে রেখো একদিন না একদিন আমি তোমাকে নিয়েই যাব রাজকুমার রাজকুমার বাবা তোর শরীর তো ঠিক আছে না মা বাবা এই বীণটা কে বাজাচ্ছিল মা একটা মেয়ে ছিল ও নিজেকে নাগকন্যা বলছিল আর বলছিল কি আমি নাগপুত্র নাগপুত্র মা ও আমাকে আগের জন্মের কথা বলছিল ও আমাকে খুব বিরক্ত করেছে ওকে অনেক কষ্টে এখান থেকে তাড়িয়েছি ঠিক করেছিস বাবা এরকম মেয়েকে কাছেও আসতে দিবি না কি হলো বাবা শরীর ভালো আছে তো কোন মেয়েটার কথা হচ্ছিল এখানে কোন একটা মেয়ে এসেছিল আমার ছেলেকে বিরক্ত করছিল ব্যাস এইটুকুতেই তুমি বিরক্ত হয়ে গেলে একটা কেন আরো অনেক মেয়ে আসবে আমাদের পুত্রর কাছে বিক্রমের বয়সটাই এরকম তাছাড়া অনেক রাজকুমারীর ছবি আনিয়েছি আমি ওদের মধ্যে যে যোগ্য হবে তার সঙ্গে বিয়ে হয়ে যাবে বিক্রমের আসো বিক্রম এই দেখুন কত সুন্দর সুন্দর রাজকুমারীদের ছবি এনেছি আপনাকে দেখানোর জন্য শুধু আপনার হায়ের অপেক্ষা বাস রাজকুমারী বিয়ে এই দেখুন মহারাজ এ হলো ভৈরবপুরের রাজকুমারী ভৈরবী যেমন নাম তেমন গুণ গান এমন গায় যে মেঘমালারি পালিয়ে যায় পাখিদের কোলাহল বন্ধ হয়ে যায় একটু বেশি হয়ে গেল এই নিন দ্বিতীয় ছবি এইটাকে এ হলো ফুলপুরের রাজকুমারী ফুলকুমারী যেমন নাম তেমন কাজ ফুলের মতন গন্ধ ছড়ায় কোকিলের মতন গান গায় আর তাতা তুই তুই নাচে এটা নিশ্চয়ই পছন্দ হবে আপনার খুব সুন্দর এর পরিচয় মধুমালা মধুমালা একদম সতী সাবিত্রী মনে হচ্ছে হ্যাঁ মহারাজ কোথায় এর নিবাস উদয়গড় উদয়গড়ের মহারাজ উদয় সিং এর সুপুত্রী যেমন দেখতে ওই রকমই গুণ আমি ঠিক করে ফেললাম কি ঠিক করে ফেলেছেন মহারাজ মহারানী বিক্রমের বিবাহ আমরা এই রাজকুমারীর সঙ্গে করব বিক্রমের বিয়ের এত তারা কিসের নিশ্চয়ই তারা আছে মহারানী বিক্রম আসাতে যে খুশি ফুটেছে বৌমা আসার পর এই খুশি আরো দ্বিগুণ হয়ে যাবে আমি দাদু হব আর তুমি ঠাকুমা হবে জানোই রাজকুমারী নাম কি মধুমালা এই রে
ক্ষমা করবেন, ভুল হয়ে গেছে। কখনো কখনো ভুলেও ভালো কাজ হয়। আমি তো তীর চালিয়ে লক্ষ্য খুঁজছিলাম। ঘাবড়াবেন না, তীর একদম ঠিক জায়গা লেগেছে। কি, কোথায় লেগেছে? আমি তীরের কথা বলছি না, আমি তো চোখের তীরের কথা বলছিলাম। ঘা এত বড় যে কখনোই শুকোবে না। খবরদার, ভদ্রভাবে কথা বলুন। যাচ্ছ কোথায়? আমার চিকিৎসা তো করে যাও। আপনি জানেন না আমি কে? উদয়গড়ের রাজকুমারী মধুমালা। আমিও কোনো রাজকুমারের থেকে কম নয়, বেতাল নগরীর রাজা বেতাল। ছাড়ো, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। বাঁচাও, বাঁচাও। কেউ তোমাকে বাঁচাবে না। বাঁচাও। ছাড়। কি বাঁচাধন, কোত্থেকে এসেছো? দেখো কুকুরের মতো লেজ উঠিয়ে পালালো। আপনি তো সময় মতো এসে পৌঁছেছেন। আমরা তো সব সময় সময় মতোই আসি, কিন্তু আপনি সেই রূপ, সেই চোখ, সেই নাক আমি চিনে গেছি। কি চিনেছিস? রাজকুমার, এই উদয়গড়ের রাজকুমারী মধুমালা। হ্যাঁ, আর মধুমালা ইনি বিজয়গড়ের রাজকুমার বিক্রম। ভগবানের কি লীলা, এটাকে বলে সংযোগ। মহারাজ এনার ছবি দেখে এনাকেই বউ বানাতে চলেছে। এইবার রাজকুমার পছন্দ করলেই হলো। আমি পছন্দ করে ফেলেছি। ভালো করেছেন। ভালো না, খুব ভালো করেছি। বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। রাজকুমারী, আমি তো ভাবিনি কি আপনার সঙ্গে এইভাবে দেখা হবে। আমার দেরি হয়ে যাচ্ছে। তো চলুন তাহলে আমি আপনাকে প্রাসাদ অব্দি ছেড়ে আসি। এ ভগবান, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও। ভগবান, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমার করে দাও। জয় হোক মা, মা গো তোমার জয় হোক, মা তোমার জয় হোক। গুরুদেব প্রণাম। এসো বেতাল নগরীর রাজা, তোমার কথাই ভাবছিলাম। গুরুদেব, বিজয় হওয়ার আশীর্বাদ আপনি সর্বদা দিয়েছেন, কিন্তু সব বেকার। আজকেও একটা সাধারণ লোকের সঙ্গে হেরে গেলাম। বেতাল। হ্যাঁ গুরুদেব, মৃত্যুর ভয় লড়াই আমাকে সবসময় হারিয়ে দেয়। গুরুদেব, আমি আপনার শিষ্য, আমাকে অমর করে দিন, যাতে এই ভয় মনে থেকে শেষ হয়ে যায় আর চিরকালই আমি বিজয় হই। গুরুদেব, আমার প্রার্থনা স্বীকার করুন। নিরাশ হয়েও না বেতাল, তুমি আমার পরম শিষ্য। যদি তুমি না থাকো তাহলে এই পৃথিবীতে আমার কি বা থাকবে? আমি তোমায় অবশ্যই অমর বানাবো, আর এক্ষুনি বানাবো। এসো আমার সঙ্গে। ধন্য হোক গুরুদেব, আপনার ধন্য হোক। মহাকাল, মহাকাল। বেতাল অমর হয়ে যাও, বেতাল অমর হয়ে যাও, বেতাল অমর হয়ে যাও। বেতাল যাও, তুমি অমর হয়ে গেছো, এখন তোমায় কেউ মারতে পারবে না। এখন আমি অমর হয়ে গেছি, আমাকে আর কেউ মারতে পারবে না। এখন আমি কাউকে ভয় পাই না। কিন্তু একটা কথা মনে রেখো, সংসারে পূর্ণ অমরতা কেউ প্রাপ্ত করতে পারেনি। তোমারও মৃত্যু এই ত্রিশূল দিয়েই হবে, আর এই ব্যাপারটা কাউকে বলবে না। আপনি নিশ্চিন্ত থাকুন গুরুদেব, এই রহস্যটা রহস্যই থাকবে। বিক্রম, তুমি সত্যি রাজপুত। তুমি নিজের জীবনের পরোয়া না করে আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছো। আমি এর বদলে না, আমি কিছু চাই না, শুধু আশীর্বাদ চাই। শুধু আশীর্বাদ নয়, তোমার মতন বিচক্ষণ ছেলের ওপর আমি আমার সব কিছু লাগিয়ে দিতে পারি। বিক্রম, আমার পুত্রী চিন্তায় দিন রাত এক করে ফেলেছি,
কিন্তু আর চিন্তা নেই। হ্যাঁ বাবা, শুধু তোমার আশাতে আমি চাই মধুবালার হাত তোমার হাতে দিয়ে দিই। বাবা, মহারাজ উদয় সিং আপনার নামে পত্র পাঠিয়েছে। পড়ো কি লেখা আছে। শ্রীমান মহারাজা বিজয় সিং, একটা কথা তো সত্যি, না চেয়েও মুক্ত পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমি তো রাজকুমার বিক্রমকে মুক্ত হিসেবে পেয়েছি, আর আমার ইচ্ছে এই মুক্ত সঙ্গে আমার মেয়ের বিবাহ হোক। বিয়ে হবে, খুব তাড়াতাড়ি হবে। যদি বিক্রম মুক্ত হয় তাহলে মধুমালা হীরা মহারানী, এই দুটি রত্নের আলোতে আমাদের প্রাসাদ আলোকিত হবে। ও পাগল হয়ে উঠবে, যেই কন্যার সাথে ওর বিবাহ হবে ও বিবাহর সুখ পাবে না। আর যেই মধুমালার জন্য আমি লড়াইতে হেরে গেছি, আমি ওকে অবশ্যই নিজের করে ছাড়ব। এই জেদটা ছেড়ে দে রে, মহিলারা সেই অভিশাপ, যদি তুই কাউকে অমতে পেতে চাস শেষ হয়ে যাবি। ভুলে যাও কি ওকে, ভুলে যা তুই। আপনি আমাকে অমর বানিয়েছেন, আপনি আমার সব ইচ্ছা পূরণ করেছেন, আর এইবারও আপনি নিজের মায়া শক্তি দিয়ে ওকে এখানে ডেকে আনুন। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না। ঠিক আছে, ঠিক আছে, তোর যদি এটাই ইচ্ছে তাহলে তোর এই ইচ্ছেও আমি পুরো করে দিচ্ছি। আমি এখানে কি করে এলাম? বেতাল, তুমি? তুই নয়, মহারাজা বলে। এখন তুমি নিজের রাজমহলে নয়, আমার মহলে আছো। বেতাল যেটা পছন্দ করে সেটা নিয়েই ছাড়ে। ভীতু, সেদিনকে তো কিছু করতে পারিসনি, সেই জন্য আমাকে এখানে উঠিয়ে নিয়ে এসেছিস। ভালোবাসা লড়াই সবকিছু চলে। ছেড়ে দে আমায়, ছেড়ে দে আমায়, একদম আমার কাছে আসবে না, আমাকে হাত লাগাবে না। ভালোবাসাকে কেউ আটকাতে পারে না। ছাড় আমায়, ছাড়। বাবা আমাকে রক্ষা করো, বাবা, বাবা আমাকে রক্ষা করো বাবা। মধুমালা, এই বাবা তোকে কি বাঁচাবে? কি হয়েছে কন্যা? বাবা, এই রাক্ষসটার হাত থেকে আমাকে বাঁচাও, এ আমার সর্বনাশ করতে চায়। ওকে আমি অভিশাপ দিচ্ছি, ছেড়ে দে ওকে, নয়তো পরিণাম খুব ভয়ানক হবে। আমি কোনো পরিণামের পরোয়া করি না, আমি একজন অমর। অমর? এই সংসারে কেউ অমর নয়, শুধু সে ছাড়া। ভগবান? ভগবান তো স্বয়ং আমি। আজ আমি তোকে একটা অভিশাপ দিচ্ছি, এটা আমার অভিশাপ। যে মধুমালাকে তুই নিজের করতে চাইছিস তারই পুত্র তোর কাল হয়ে জন্মাতে এসেছে। কি, আমার শিষ্য বেতালকে অভিশাপ? আমি সেই সন্ন্যাসীর মনের ইচ্ছা পূর্ণ হতে দেব না। কিন্তু তুমি চিন্তা করো না, আমি মধুমালার মধুকে বিষ বানিয়ে রাখব, তাহলে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। নাগ কন্যা, তুমি যতই চেষ্টা করো কিন্তু নাগপুত্র মানুষ থেকে নাগ কখনোই হতে পারবে না, তুমি ভুলে যাও। মাধবী, এখন তো মধুমালার সাথে ওর বিবাহ হতে চলেছে। বিবাহ?
নাগপুত্রের সঙ্গে মধুমালার বিবাহ, বিক্রমের সঙ্গে মধুমালার বিয়ে। মহামন্ত্রী, এই মাসের পঞ্চম দিনে আমাদের রাজকুমার বিক্রমের বিবাহ হবে। এই শুভ সমাচার চারিদিকে ছড়িয়ে দিন আর বিশেষ আয়োজন করুন। এরকমই হবে মহারাজ। কিসের এত তোড়জোড় চলছে মহারাজ? বিক্রমের বিবাহ, এই শুভ খবরটা আমি তোমাকে দিতেই আসছিলাম মহারানী। এই বিয়েটা কি থামানো যায় না? এটা কি বলছো তুমি? সবকিছু তো ঠিক হয়ে গেছে, এটা তোমার পুত্রের বিয়ে, তোমার রাজকুমারের বিয়ে মহারানী। ও পাগল হয়ে উঠবে যেই কন্যার সাথে ওর বিবাহ হবে, ও বিবাহর সুখ পাবে না। আর তুমি যদি ওই ব্যাপারে কাউকে বলেছো, তাহলে আবার নাগ হয়ে যাবে, তাহলে আবার নাগ হয়ে যাবে, তাহলে আবার নাগ হয়ে যাবে। বিবাহের শুভেচ্ছা। অনেক ভাগ্য করে শুভ দিনটা এসছে। যখন থেকে আমি শুনেছি রাজকুমারের বিবাহ তো চলেছে, আমি আপনাকে শুভকামনা দেওয়ার জন্য পাগল হয়ে গেছি। মহারানী, বিবাহের শুভেচ্ছা। কে তুমি? আশ্চর্য, এত খুশির দিনে আপনার চোখে জল। মহারানী, এই কথাটা শুনে আপনি এত চিন্তিত হলেন কেন? চিন্তিত? এটা বলার অধিকার কে দিল তোমায়? আর তুমি এখানে কি করে এলে? এটা তো মহারানী লক্ষ্মীর প্রাসাদ, দয়াবতী রানী, যেখানে সকল প্রজারাই আসতে পারে, যেখানে কারোর কোনো মানা নেই। যেমন আপনার এই বিবাহতে কোনো মানা নেই। না না না, এ বিয়ে হবে না। রাম 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 রাম, এটা কি বলছেন আপনি? এত অলক্ষণে কথা আপনার মুখে, একজন মায়ের মুখে, তাও আবার নিজের ছেলের সম্বন্ধে। কত সাধনা করে আপনি এই ছেলেকে পেয়েছেন। শুনেছি নাগরাজ আপনাকে পুত্র দিয়েছিলেন। ব্যাস ব্যাস, আমি আর আমার ছেলের সম্বন্ধে কিছু শুনতে চাই না। শুনতে চাইছেন না, না বলতে চাইছেন না? আমি বলছি বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। মা চলে গেছে। বাবা, ও চলে গেছে। কে কে চলে গেছে মা? কেউ না বাবা। কি ব্যাপার মা, আজকাল তুমি উদাস, একা একা চিন্তা ডুবে থাকো কেন? না কিছুই না বাবা। নিশ্চয় কিছু আছে মা। না, আমি দেখতে পাচ্ছি এই রাজপ্রাসাদের চার দেয়ালের মধ্যে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছ, কি ব্যাপার মা? বিক্রম, মা মা তুমি মা, তোমার স্থান হিমালয়ের চেয়ে উঁচু, তোমার পবিত্রতা গঙ্গা যমুনার চেয়েও বেশি, তোমার মন ভগবানের চেয়েও বড়। তুমি কি এত চিন্তা করছো? তোমার কি দুঃখ বলো? তোমার দুঃখ দূর করার জন্য আমি আমার প্রাণও দিতে পারি। না 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 না, এরম বলে না বাবা, এরম কথা বলে না। তুই তো আমার ছেলে না, এই ঘরের কুলদীপ, এরকম কথা কখনো বলিস না মা। তোমার আর বিক্রমের বিবাহ কোনোদিন হবে না। কে তুমি? নাগকন্যা। নাগকন্যা এখানে কেন এসেছ? তোমাকে এটা বলার জন্যে, যে বিক্রমকে তুমি সিঁথির সিঁদুর বানাতে চলেছ, যেই বিবাহের জন্য তুমি এত খুশি, ও বিক্রম তোমার নয়, আমার। বললেই কেউ কারুর হয়ে যায় না, এ তো দুটো মনের পবিত্র বন্ধন। বিক্রম আমার আর আমারই থাকবে। মধুমালা, যদি তুমি তোমার ভালো চাও তো এই জেদ ছেড়ে দাও। এটা আমার জেদ না, আমার সংকল্প, এটা আমার প্রতিজ্ঞা। আমি তোমার এই প্রতিজ্ঞাকে ভেঙে দেব। ভারতীয় নারীর প্রতিজ্ঞা কেউ ভাঙতে পারেনি। যখন আমার শক্তির ঝড় উঠবে তখন তোমার প্রতিজ্ঞা হাওয়ার মতন উড়ে যাবে। উড়বে তো নাই, হিমালয় হয়ে ঝড়টাকে আটকে দেবে। মনে রেখো, আমার সাথে শত্রুতা করলে পছতাতে হবে, শেষ হয়ে যাবে তুমি। সততার পথে চলি আমি, আর মাতা গৌরীকে আমি ভক্তি করি, আর আমার কোনোই ভয় নেই, আর তুইও কিছু করতে পারবি না। তুমি যেতে পারো এখান থেকে। যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা ভালো করে বলে যাচ্ছি, তুমি বিক্রমকে কখনোই পাবে না। আমি তোমার খুশিতে আগুন লাগিয়ে দেব, আমি তোমার স্বপ্নকে ভেঙে চুরমার করে দেব, মাটিতে মিশিয়ে দেব,
মাটিতে মিশিয়ে দেব। আমি তোমার খুশিতে আগুন লাগিয়ে দেব, আমি তোমার স্বপ্নকে ভেঙে চুরমার করে দেব, মাটিতে মিশিয়ে দেব, মাটিতে মিশিয়ে দেব। এসব কি হচ্ছে? নাগকন্যা আমার বিক্রমকে ছিনিয়ে নিচ্ছে। আমি তোমার চরণে এসেছি, তুমিই আমার একমাত্র ভরসা। কেউ আমার বিক্রমকে আলাদা করতে পারবে না। সকলের মঙ্গল করনি মা, আমার উপরে দয়া করো, দয়া করো মা, দয়া করো। সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। কাপালিক, হ্যাঁ, মাতা গৌরীর ভক্ত মধুমালাকে মারা অত সহজ নয়। কে তুমি? কে? যে কাজের জন্য তুমি এসছো সেই কাজের জন্যই আমি এসছি। লক্ষ্য একটাই, রাস্তা আলাদা। লক্ষ্য একটা, রাস্তা আলাদা? হ্যাঁ, তোমার শিকার তো মধুমালা, না তো আমার মতো নাগকন্যার শিকার হচ্ছে ওর হবু স্বামী বিক্রম। গল্প কথা বলো না, তোমার রহস্যটা খুলে বলো। এটা আমার রহস্য নয়, বিক্রমের জীবনের রহস্য, আর এই রহস্যটা তোমাকে জানতেই হবে। শোনো, তুমি নিশ্চিন্তে থাকো নাগকন্যা, আমরা বিক্রমের জীবনের রহস্য জেনেই ছাড়ব। বন্ধ করো ওই বিয়ে। মহারাজ, বিয়েটা বন্ধ করে দিন, বন্ধ করে। মা, মহারানী, কি বলছো তুমি? বর বধূ বিবাহ বন্ধনে বাঁধতে চলেছে আর তুমি বলছো বন্ধ করো? আমরা কন্যা পক্ষ মহারানী, এত লোকের সামনে আমাদের মাথা নিচু হয়ে যাবে। আমি তো বিপদটাকে আটকানোর জন্য এসেছি। কিরকম অনর্থ বলো মহারানী, বলো, চুপ করে আছো কেন, বলছো না কেন? হরি ওম নম শিবায়, হরি ওম নম শিবায়। মনের ভয় কাটিয়ে মহারাজের উত্তর দিন মহারানী, যা সত্য আপনি বলছেন না কেন? বলুন না মহারানী, কি বলতে চান? তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও মা, কি এমন সত্য মা তুমি লুকিয়ে রেখেছো? বলে দিন মা, সত্যিটা বলতে ভয় কিসের? মহারানী, আর কাউর না হোক, নিজের হুবু বৌমার কথা ভেবেই বলুন। উত্তর দেওয়ার জন্য তোমার মনের আত্মার কত কষ্ট হচ্ছে। ওং নম শিবায়, শিবায় নম। মা, এখানে উপস্থিত সবার মনের সন্দেহ দূর করার জন্য তোমাকে কিছু করতে হবে, বলো, করবে তো? অবশ্যই করব মহারাজ, আজ্ঞা দিন। তাহলে এই অগ্নির সামনে যে বিক্রমকে তুমি নিজের স্মৃতির সিঁদুর বানাতে যাচ্ছ, তুমি কি ওর এঁটো খাবে? আমার স্বামীর এঁটো তো আমার জন্য অমৃতের মতন। ঠিক, মহারাজ, দুধের ব্যবস্থা করুন। দাসী, দুধের পাত্রটা নিয়ে আসো। না বাবা, থামাও, এটা রাজকুলের বিরুদ্ধে যায়। যতক্ষণ না দুজনের বিয়ে না হবে ততক্ষণ দুধ কেন? জল খাওয়াটাও পাপ হবে। মহারানীর জ্ঞানের আমি প্রশংসা করছি, কিন্তু মহারানী, যে শাস্ত্রের কথা বলে আপনি সত্যিটা এড়িয়ে যাচ্ছেন, আমি সেই শাস্ত্রের দোহাই দিয়েই এই ভেদাভেদটা খুলব। মহারাজ উদয় সিং, বিক্রম আপনার ছেলে নয়।
সন্ন্যাসী বিক্রম আমাদেরই পুত্র, আপনি সাধু। যদি এ কথা অন্য কেউ বলে থাকতো তাহলে আমার তলোয়ার। তলোয়ার? তলোয়ার চালানো তো অনেক সহজ মহারাজ, কিন্তু সত্যির এক ঢোক খাওয়া খুব কঠিন। যদি বিক্রম আপনার ছেলে হয়ে থাকে তাহলে আপনি ওর এটো দুধ খেতে পারবেন? অবশ্যই। দাও মা। না, এই দুধ আমি অবশ্যই খাবো। মহারাজ, মহারানী। শিবায় নমঃ। সত্যের পর্দা উন্মোচন হলো, পাপের ঘোমটা খুলে গেছে। মহারাজ বিজয়, এরকম কলঙ্কিত ছেলেকে নিয়ে আমার মেয়ের সঙ্গে বিবাহ করাতে চান? এটাই কি একটা পিতার কর্তব্য? এটাই কি রাজপুতের ধর্ম? মহারাজ, স্বামী খবরদার যে আমাকে কোনোদিন স্বামী বলেছো। তুমি সবার সামনে আমার মাথা নত করেছো, তুমি আমাদের কুলের মর্যাদা মাটিতে মিশিয়ে ফেলেছো, তুমি আমার স্ত্রী হয়েও আমার সঙ্গে এতদিন ছল করেছো, তুমি বিশ্বাসঘাতকতা করেছো। আমি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি, বিশ্বাস করো। যাও মা, আজকে তোমার বিশ্বাসের চিতা চলে পুড়ে ছাই হয়ে গেছে। আমি জানতাম না যে তুমি এত নিচেও নামতে পারো। আমি তোমাকে সীতা সাবিত্রীর মতন পূজো করতাম, আমি জানতাম না তুমি এই দেশের মাটিকে অপবিত্র করে দেবে। বাবা, আমার ছেলে বলে ডেকো না। এবার বলো আমি কে, কার পাপের ফল, কার কলঙ্ক? কলঙ্ক না, চোখের জল দিয়ে এই কলঙ্ক ধোয়া যায় না মা। এই সংসার, এই সমাজ, এই পুরো দেশ তোমাকে কলঙ্কিনি বলবে। তুমি কলঙ্কিনি। হ্যাঁ, তুমি কলঙ্কিনি। চুপ করো, তোমরা চুপ করো। নারী সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার উপরে এইভাবে যদি কেউ কলঙ্ক লাগায় সে কখনোই সহ্য করতে পারে না। আজ পর্যন্ত যে ঝড় আমি থামিয়ে রেখেছিলাম অবশেষে সেই ঝড় উঠেই গেল। শোনো, তোমরা সবাই শোনো, এটাই জানতে চাইছো না তোমরা যে বিক্রম কে? অনেক বছর আগে আমি নিঃসন্তান ছিলাম। যখন আমি নিরাশ হয়ে গেছিলাম আমি আমার কুলদেবতা নাগরাজের মন্দিরে গেছিলাম। আমি ওনাকে প্রার্থনা করি আর উনি প্রকট হয়ে বললেন, যে কন্যার সাথে ওর বিবাহ হবে ও বিবাহের সুখ কোনোদিন পাবে না, আর যদি তুমি ওর জীবনের রহস্য কাউকে বলে দিয়েছো তাহলে ও আবার নাগ হয়ে যাবে। বিক্রম! রাজকুমার! মা! বাবা! ভগবান, এ কি করলে তুমি? আমি কি ভেবেছিলাম আমার কি হয়ে গেল? আমার একমাত্র মেয়ের আশা পূর্ণ হওয়ার আগেই শেষ হয়ে গেল। মহারাজ উদয় সিংহ, ধৈর্য রাখুন, ভাগ্যের লেখার উপর জোর নেই। আমরাও তো কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু দেখলেন তো যা হওয়ার সেটাই হলো। এখন তুমি বিক্রমকে ভুলে যাও। না না, এরকম বলবেন না মা। বাবা, মা শান্ত হন, আপনি শান্ত হয়ে যান। মা, তুমি বিক্রমকে ভুলে যাও। আমি নিজের স্বামীকে কি করে ভুলবো? আমার জীবন মরণ তো ওনারই সঙ্গে। কিন্তু মা, এই ভাবনা নিয়ে তুমি সারা জীবন কি করে কাটাবে? এটা ভাবনা নয়, নারীর ধর্ম আর কর্তব্য। একবার যাকে নিজের মনে করে নিয়েছি সে শুধু আমারই। মনে প্রেমের প্রদীপ একবারই জ্বলে মা, বারবার নয়। জেদ করো না মা, জেদ করো না। এটা জেদ না, এটা আমার সংকল্প। আমাকে আশীর্বাদ দিন মা, কি আমার সংকল্প এইভাবে সফল হোক, যাতে আমার বিক্রমের মাথা থেকে কালো ছায়া মুছে যায়। ভগবান করে তোমার মনোকামনা পূর্ণ হোক মা। ঠাকুর মশাই মন্ত্র পড়ুন। শিবায় নমঃ। জগতের লীলা সবাই দেখো।
ভাগ্যের কি পরিহাস, নাগের সঙ্গে বিয়ে হয়ে সাত পাকে বেঁধে হলো কন্যা সতী। হায় রে ভাগ্যের পরিহাস, দেখো আর কত কি খেলা দেখাবে, ধন্য সে কন্যা হলো সতী, নাগকে বানালো স্বামী। নগর নগর শহর ঘুরে চলে সতী, নিজের স্বামী কল্যাণের জন্য চলে সতী, চলে সতী, সিঁতির সিঁদুর নিয়ে চলে সতী। রোদ বৃষ্টি আর ঝড় ঝাপটা হাসি মুখে নিয়ে চলে, পথে পথে আছে কাটা অনেক, ভাগ্যের কি খেলা, অবিরাম চলেছে কাটা নিয়ে পায়ে, চেয়েছিল আগে ফুলের মতো, চেয়েছিল আগে ফুলের মতো। নগর নগর শহর ঘুরে চলে সতী, নিজের স্বামী কল্যাণের জন্য চলে সতী, চলে সতী, সিঁতির সিঁদুর নিয়ে চলে সতী, সতী সতী। সাধু সন্ন্যাসীকে জিজ্ঞাসাবাদ করছে দেখো, কিভাবে সংকট দূর হবে সতী, সেই উপায় খুঁজছে সতী, কিভাবে হবে সূর্যের প্রকাশ, কিভাবে হবে সূর্যের প্রকাশ যখন জীবনে হয়েছে অন্ধকার, জীবনে হয়েছে অন্ধকার। নগর নগর শহর ঘুরে চলে সতী, নিজের স্বামী কল্যাণের জন্য চলে সতী, চলে সতী, সিঁতির সিঁদুর নিয়ে চলে সতী, সিঁতির সিঁদুর নিয়ে চলে সতী। হে ভগবান, তীর্থে তীর্থে মন্দিরে মন্দিরে সব জায়গায় তো ঘুরে আসলাম, কিন্তু কেউ আমার স্বামীকে নাক থেকে মানুষ হওয়ার উপায় বলল না। পৃথিবীতে কি এমন কোনো মহাত্মা নেই যে আমার স্বামীকে মানুষ রূপে ফিরিয়ে দিতে পারে? স্বামী, আমার আশা কি অসম্পূর্ণ থাকবে? আমি কি আপনাকে ঠিক করতে পারবো না? জয় মা রক্ষাকর্তা, তোমার সংসারে কত ধরনের রং লুকিয়ে আছে। এক নারী তার স্বামীকে পাওয়ার জন্যে তপস্যা করে, আরেক নারী তার স্বামীর মঙ্গলের জন্যে ঘুরে ঘুরে বেড়ায়, আর স্বামী আবার কিরকম স্বামী, নাক স্বামী। মহারাজ, আপনি তোর ভালো হোক, ঠাকুর রক্ষা করুক। আপনি আমার ব্যাপারে সব জানেন? সব কিছু জানি, সবার আত্মাকে আমি চিনি। তুমি কত সুন্দর, কিন্তু তোমার স্বামী না হওয়ার জন্যে তোমার এই সুন্দর মুখটা শুকিয়ে গেছে। ভয় পাবে না দেবী, আমি আবার তোমাকে সতেজ করে দেব, তোমার স্বামীকে মানুষ করে দেব। সত্যি বাবা? নিজের স্বামীকে এই নিন। তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। তোর ভালো হোক, তোর ভালো হোক। নাও ভাই নাগপতি, তুমি তো এখানেই বিশ্রাম করো,
সুরাপান করব। আহ, সুরা আর সুন্দরী নারী খুব ভাগ্য থাকলেই একসাথে পাওয়া যায়। আহ, রূপবতী, আমি আসছি। এই রূপবতী। বাবা, আমার স্বামী কোথায়? কোথায় আমার স্বামী? এখন ভেতরে যাওয়ার দরকার নেই, আমি তোমার স্বামী। আমাকে নিজের স্বামী ভাবো, আসো আমার কাছে। কোথায় যাবি? বাঁচাও, বাঁচাও স্বামী, বাঁচাও, বাঁচাও। পালো, পালো। নাককন্যা, মধুমালা ওর স্বামীর উদ্ধারের জন্যে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছে। আমি বিশ্বাস করি ওর নাকস্বামী আবার মানুষে পরিবর্তন হয়ে যাবে। কখনোই পেতে পারে না, আমি এটা কখনোই হতে দেব না, কখনোই না। স্বামী, আমি আপনার জন্য এক্ষুনি দুধ নিয়ে আসছি। বোন, শোনো বোন, কি ব্যাপার? বোন, আমার উপর একটু দয়া করুন, আমার স্বামীর খুব শরীর খারাপ, একটু দুধ দেবেন? আচ্ছা দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। বাবা দেখো, আমার ছেলেকে সাপে কামড়েছে। কি হলো, কি হলো, কি হলো? সাপে কামড়েছে, সাপে কামড়েছে। আমার ছেলেকে বাঁচাও। যাও গিয়ে বৈদ্যকে ডেকে আনো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কি হয়েছে? আমি এই মহিলার অসুস্থ স্বামীর জন্য দুধ আনতে গেছিলাম ঘরে, গিয়ে দেখি আমার বাচ্চাকে সাপে কামড়ে চলে গেছে। তুমি এই মহিলার স্বামীর জন্য দুধ আনতে ভেতরে গেছিলে? আরে, ওর নাগ স্বামীকে ভেতরে পাঠিয়ে তোমার বাচ্চার জীবনটাই নিয়ে নিয়েছে। নাগ? বল বল, তোর স্বামী কি নাগ? হ্যাঁ, আমার স্বামী নাগ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এবার তো বিশ্বাস হলো, তোমার ছেলের প্রাণটা কে নিল? এখন কি হবে পুত্রী? যাও ওই মহিলাকে গিয়ে জিজ্ঞাসা করো ওর স্বামী কোথায়, যে তোমার ছেলের প্রাণটা নিয়েছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বল, তোর স্বামী কোথায়? ওইখানে, ওই গাছের নিচে। আসুন, আমি দেখাচ্ছি। চল। স্বামী, স্বামী কোথায় চলে গেছে? স্বামী, শয়তান মেয়ে ছেলে,
আমার পুত্রের প্রাণ নিয়ে তুই পালিয়ে যাচ্ছিস। ডাইনি, তুই আমার সঙ্গে ছলনা করলি, মনে রাখিস তুই আমার কলকালি করেছিস, আমি তোকে যেতে দেব না, মেরেই ফেলবো তোকে। ছেড়ে দাও আমাকে, শুনুন আমি নির্দোষ, আমার উপরে দয়া করো। দয়া করো? আমার পুত্রের প্রাণ নিয়ে তুই আমার কাছ থেকে দয়া চাইছিস? শয়তান মেয়ে ছেলে, মেরে ফেলো, মেরে ফেলো, হ্যাঁ ওকে মেরে ফেলো, মেরে ফেলো, মারো, মারো ওকে, মারো। বল তোর স্বামী কোথায়, নাক স্বামী কোথায় বল। আমি জানি না। ওকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে দে। এটা কি হচ্ছে, একসঙ্গে এত লোক মিলে একজন অবলা নারীর প্রাণ নিচ্ছ? পণ্ডিত মশাই, ও অবলা নারী নয়, ও একটা শয়তান, শয়তান। ও নিজের নাক স্বামীকে পাঠিয়ে আমার ছেলের প্রাণ নিয়েছে। কি বলছো, নাক স্বামী? মা, তোমার স্বামী কি সত্যিকারের নাক? হ্যাঁ বাবা, কিছুদিন আগে আমার দুর্ভাগ্য, ও মানুষ থেকে নাগ হয়ে গেছে। আবার মানুষ রূপে ফেরানোর জন্য আমি দুয়ারে দুয়ারে ঘুরছি। পণ্ডিত মশাই, ওর কথা বিশ্বাস করবে না, ও একটি ডাইনি মেয়ে ছেলে। না না, আমি কিছু মিথ্যা কথা বলছি না, আমি একজন প্রতিব্রতা নারী। বাবা, আমি নির্দোষ, আমি সত্যি বলছি নির্দোষ, ভগবান আমার সাক্ষী। যদি ভগবান তোর সাক্ষী হয় আর তুই যদি সতী সাবিত্রী হোস, তাহলে ডাক নিজের স্বামীকে আর আমার ছেলের জীবন ফিরিয়ে দে। কি ভাবছো তুমি, যে সমাজ তোমাকে ঘৃণা করছে, তোমার সতী আর পবিত্রতার প্রমাণ চাইছে? ডাকো তোমার নাক স্বামীকে, ডাকো তোমার নাক স্বামী নাক দেবতাকে, ডাকো মা, ডাকো মা, ডাকো নাক দেবতাকে। নিশ
বিশ্বাসের বাঁধন ভেঙে গেছে তোমাকে হারিয়ে যে বিশ্বাসের বাঁধন ভেঙে গেছে তোমাকে হারিয়ে যে ফিরে পাবো কি তোমায় আবার বলো না গো মোরে তুমি বলো না গো মোরে কি করে বাঁচি যে বলো আমার বাণী তুমি শোনো আমার বাণী তুমি শোনো পারবো না বাঁচতে তোমায় ছাড়া চোখে তিল বহে অশ্রুধারা মিয়ে সময় ধন্য তুমি বাবা স্বামী আপনি এসে গেছেন স্বামী আপনি এসে গেছেন আপনি আমার উপরে দয়া করে মরা বাচ্চাটাকে জীবিত করুন আমার উপর মিথ্যে কলঙ্কটাকে গুছিয়ে দিন নাগ জাতির সম্মানটাকে রক্ষা করুন যান স্বামী যান যান আমার বাচ্চা ঠিক হয়ে গেছে আমার বাচ্চা আবার বেঁচে উঠেছে স্বামী স্বামী দেখুন দেখুন আমার ছেলে বেঁচে উঠেছে আমার ছেলের প্রাণ ফিরে এসেছে আমার সোনা আমার সোনা স্বামী আপনি আমার সম্মান বাঁচিয়েছেন দেবী দেবী আপনার স্বামী আমার ছেলের প্রাণ ফিরিয়ে দিয়েছে আমাকে ক্ষমা করো বোন আরে না না এ কি করছো ধন্য তুমি আজ তুমি সতীত্বের প্রমাণ দিলে সংসারকে দেখিয়ে দিলে যে ভারতের মাটিতে সতীত্বের অভাব নেই বাবা আমি সতী নয় আমি সাধারণ নারী যদি আমার সেই শক্তি থাকত তাহলে আমার স্বামীকে নিয়ে এইভাবে কেন ঘুরতাম হীরে তার নিজের মূল্য জানে না বাবা গোগাপীরের কৃপায় তোমার স্বামীর অবশ্যই উদ্ধার হবে গোগাপীঠ গোগাপীঠ হ্যাঁ মা ভারতের সব ঘরে ওর গুণ গাওয়া হয় তার স্মরণে গেলে দুঃখের নিবারণ হয় তুমিও যাও মা অবশ্যই যাব আমি বাবা গোগাপীর তোমার কল্যাণ করবে স্বামী আমরা খুব তাড়াতাড়ি সবার কল্যাণকারী মহাপীঠ গোগাপীর ধামে পৌঁছে যাব ওনার দর্শন হতেই আমার সংকল্প পুরো হয়ে যাবে আপনি মানুষের শরীর প্রাপ্ত করবেন আর তারপরে বাড়ি ফিরে যাব বাবা মার প্রজারা আপনাকে দেখে খুব খুশি হবে দুঃখ আমাদের জীবন থেকে সবসময়ের জন্য চলে যাবে মধুমালা তোমার জীবনে সবসময় দুঃখের অন্ধকার ঘিরেই থাকবে মনে রেখো নাগপুত্র খালি আমার আর আমারই থাকবে আর আজকে আমি ওকে নিয়েই যাব না না নাগকন্যা শরীর থেকে আত্মাটাকে আলাদা করো না আমি হাত জোর করছি আমার যাত্রায় বাধা হয়ে দাঁড়িও না আমাকে গোগাপীঠ পৌঁছে বিক্রমকে মানুষ করতে দাও কখনো না আমি তোমাকে গোগাপীঠে পৌঁছতেই দেব না আমার মা শক্তির আগে তোমার সতীত্বের বল পরাজিতই হবে Thank you.
নাগপুত্র, আমার নাগপুত্র মধুমালা, আমি তোর বিক্রমকে সারা জীবনের জন্য নাগলোকে নিয়ে যাচ্ছি। এবার তুই ওকে কখনোই পাবি না। আজ পর্যন্ত আমি কষ্ট পেয়েছি, এবার তুই কষ্ট পাবি। হ্যাঁ, তুই কষ্ট পাবি, কষ্ট পাবি। হে বৃক্ষ, হে পবন, দেখো দেখো, হে কাল, ভগবান সূর্যের সামনে আমার সঙ্গে কত বড় অন্যায় হয়ে গেল, আর তোমরা চুপচাপ দেখতে থাকলে। একটু দয়া করলে না, বলো, জবাব দাও, জবাব দাও, আমার সাথে এটা কেন করলে, জবাব দাও, তোমরা জবাব দাও, জবাব দাও। সবাই তোমায় মা বলে ডাকে, হে পৃথিবী, তুমিও আমার স্বামীকে রক্ষা করতে পারলে না, তুমিও শান্ত থাকলে, জবাব দাও, জবাব দাও মা, জবাব দাও। কোনোই জবাব নেই, কিন্তু আমিও তোমার মেয়ে, যেভাবে সাবিত্রী তার নিজের স্বামীকে ফিরিয়ে নিয়ে এসেছিল, সেইভাবেই আমিও আমার স্বামীকে নাগকন্যার থেকে ফিরিয়ে নিয়ে আসব। নাগলোকের রাস্তা বলে দাও মা, নাগলোকের রাস্তা বলে দাও আমায়, তোমাকে আমার স্মৃতির সিঁদুরের দিব্যি মা, না হলে আমি এখানেই প্রাণ ত্যাগ করব, আমার সব চুরি ভেঙে দেব। এ নাগ দেবতা, আমার ছেলে আর আমার বৌমা যেখানেই থাকুক, ওদের রক্ষা করো, ওদের রক্ষা করো ভগবান। নাগকন্যা, আজকে খুব খুশি দেখাচ্ছে তো মাধবী? আমি আজকে ভীষণ খুশি, আমি যাকে চেয়েছিলাম তাকে আমি পেয়ে গেছি, নাগপুত্রকে আমি সঙ্গে নিয়ে এসেছি। নাগকন্যা, মধুমালার থেকে ওর স্বামীকে আলাদা করে তুমি এটা ভালো করনি, ও কত দুঃখী হবে বলো তো। হতে দাও, আমার কি এসে যায়। হর হর মহাদেব, মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব। নাগরাজ, নাগরাজ। পুত্রী, তুমি এখানে? দয়া করুন, দয়া করুন, আমি আপনার চরণে এসেছি, নাগকন্যা আমার স্বামীকে এখানে নিয়ে এসেছে, আমার স্বামীকে আমাকে ফিরিয়ে দিন। না নাগরাজ, মধুমালা নাগপুত্রের সঙ্গে দেখা করতে পারবে না, সে মানুষের শরীর ছেড়ে দিয়ে নাগরূপ ধারণ করেছে, সে নাগলোকে ফিরে এসেছে, এখন মধুমালার সাথে ওর কোনো সম্পর্ক নেই, এই সম্পর্ক ভেঙে গেছে। এসব মিথ্যে। নাগরাজ, পবিত্র বন্ধনে বাধা এই সম্পর্ক কখনোই আলাদা করা যায় না, মানুষ থেকে নাগ হওয়ার পরেও আমি তাকেই বিয়ে করেছি, তাকেই স্বামী বলে গ্রহণ করেছি। আমিও ওকে সব কিছু মেনেছি, তোমার ভালোবাসার থেকে আমার ভালোবাসা বড়। ভালোবাসার ত্যাগও করতে হয়, ভালোবাসার বলিদানও হয়, তোমার মতন ছলনার আশ্রয় নেয় না। নাগরাজ, মধুমালা আমার উপরে মিথ্যে কলঙ্ক লাগাচ্ছে, আমি ওর সঙ্গে কোনো ছলনাই করিনি। করনি? তাহলে বলো, যখন আমার স্বামীকে নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছিলাম, তখন বিন বাজিয়ে আমার স্বামীকে দূরে রাখার চেষ্টা করনি? সাপ রূপে একটা বাচ্চাকে কামড়ে দিয়েছ, আর সমস্ত গ্রামবাসীর সামনে আমাকে দোষী করার কারণ কে ছিল? পৃথিবীতে ছলনা করে ঝড় বৃষ্টি তুলে আমার স্বামীকে এখানে কে নিয়ে এসেছিল? মধুমালা! নাগকন্যা, ক্রোধ করলে তুমি জিততে পারবে না, জিত তারই হবে যে সত্যের পথে সর্বদা চলবে। সত্যি নাগরাজ, সত্যি আছে কোথায়? সততা সব জায়গায় আছে, কিন্তু যে মিথ্যার অন্ধকারে হারিয়ে থাকে সেই সততাকে কিভাবে দেখবে? বলো, মধুমালার স্বামী ভক্তির জন্যে তোমার আর কি প্রমাণ চাই? প্রমাণ? কি চিন্তা করছো, তোমার কি প্রমাণ চাই? যদি মধুমালা ভগবান শঙ্করের সামনে উপস্থিত, অনেক নাগেদের মধ্যে ওর নাগ স্বামীকে চিনতে পারে, আর সে মানুষ রূপ পেয়ে যায়, তাহলে আমি ভাববো এর স্বামী ভক্তিতে সততা আছে, আর আমি ওকে সারা জীবনের জন্য ভুলে যাব। কন্যা মধুমালা, তুমি কি এই পরীক্ষার জন্য প্রস্তুত আছো? তুমি কি এই অগ্নি পরীক্ষা দিতে চাও? স্বীকার করছি, আশীর্বাদ দিন। শশি শেখর ধায়।
कर्पूर कांति धवलाय जटाधराय दारिद्र दुख दहनाय नमः शिवाय। नीलकंठ महादेव के सकले शिविर गलाय हार तुमरा आर आमार माथार मुकुट अंधकार चारिदिके बादल घेरा आकाश नाग आमार साथी तुमी अंधकार।
ভগবান শঙ্করের দয়াতে আমি আবার আপনাকে ফিরে পেলাম। স্বামী, প্রিয়তমা, বাবা, বাবা, সুখে থাকো বাবা, সদা চিরজীবী হও মা, পুত্রবতী ভব। পুত্রবতী? কিন্তু বাবা, আমার স্বামী। চিন্তা করিস না মা, আজ থেকে তোমার স্বামীর সমস্ত নাক বাঁধা শেষ হল। হ্যাঁ পুত্রী, তুমি ধন্য মা, তোমার শ্রদ্ধা আর স্বামী ভক্তি তোমার স্বামীকে মানুষ রূপ দিয়েছে। আজ আমি খুব খুশি, নাগলোকের কোনায় কোনায় আজ খুশি। মধু, আজ আমাদের মধুর মিলনের রাত, এই রূপে তুমি আজ খুব সুন্দর দেখাচ্ছ। ইচ্ছে করছে তোমার এই সুন্দর রূপে আমি সারা জীবনের জন্য হারিয়ে যাই। না কন্যা, তুমি এখানে? হ্যাঁ, আমি চিরদিনের জন্য নাগলোক ছেড়ে দিয়ে এখানে চলে এসেছি। কিন্তু কেন? কারণ আমার আশা পূর্ণ হয়নি, আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। বিক্রম এখন আর আমার নেই, ও নাগ থেকে মানুষ হয়ে গেছে। কি বললে? বিক্রম আবার মানুষ হয়ে উঠেছে? গুরুদেব, তুমি ঘাবড়িও না, বিক্রম যদি আবার মানুষও হয়ে যায়, কিন্তু বিক্রম আর মধুমালা কখনো নিজের ছেলের মুখ দেখতে পারবে না। বেতাল, যাও আর দুজনকে গ্রেফতার করে আমার প্রাসাদে এক্ষুনি নিয়ে এসো। মহারানী, বিজয়, আমার প্রাসাদে এভাবে ঢোকার স্পর্ধা কে দেয় তোমাকে? বেতাল নগরীর রাজা বেতাল,
বলো মধুমালা আর বিক্রম সিংহ কোথায়? আমরা জানি না। তুমি মিথ্যা কথা বলছো। বিক্রম আবার মানুষ হয়ে উঠেছে। বিক্রম আবার মানুষ হয়ে গেছে শুনলে মহারানী? শুনলে আমাদের ছেলে ভালো হয়ে গেছে? কোথায় আমার ছেলে? জানো, তুমি জানোই না। ছল করো না, এখন বলো কোথায় ও। আমি এখনই বলছি, রক্ষীরা। এখন তোমাকে বাঁচাতে কেউ আসবে না। পুরো প্রাসাদ আমার লোকেরা ঘিরে রেখেছে। রক্ষীরা, বন্দী করো এদেরকে, নিয়ে যাও আমাদের কয়েদখানাতে। বিক্রম ওদেরকে ছাড়াতে নিশ্চয়ই আসবে, তারপর দেখি কি করা যায়। আর তুই আমার হাত থেকে বেঁচে যেতে পারবি না। তুই কে? তুই যদি বেতাল হস তাহলে আমি তোর কাল। তৈরি হয়ে যা। কাঠের পুতুল। মহারাজ, মহারাজ, মঙ্গলা, মঙ্গলা, নারী চলছে না, মদনলাল মরে গেছে। বাবা, এখন আমাদের পৃথিবীতে যাওয়ার অনুমতি দিন। যাও তোমরা, সুখে থেকো। চলো মধু। এখন আমার কি হবে? আরে মা, বাবা তো গেল, সঙ্গে আমার চুলও নিয়ে গেল, আমার মাথা নাড়া করে গেল। বাবা ঘরে গদিতে সুতো আর এখন কাঠের উপরে শুয়ে আছে। আরে সেটাও খালি গায়ে। আরে কাঁদিস না, কাঁদিস না, যাও, আর হয়ে গেছে। সুখে শান্তিতে যেতে দে। উনি সবসময় বলতেন আমি মরার পরেও আমার পাগড়ি উঠাবে না। না 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 না, আগুন জ্বালিয়ে দিও না, পাগড়ি উঠিও না। তোর মুখটা দেখে তো বাহাদুর মনে হচ্ছে। আমি ভূত না, আমি ভূত না, শোনো। আরে আমি তো ভূত না, আমি মানুষ, আমি মানুষ, আমি ভূত না। আরে আমি ভূত না। আরে আরে তোমরা কোথায় যাচ্ছ? রাজকুমার, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ মগন, মধুমালার শ্রদ্ধা আর ভক্তিতে আমি নতুন জীবন পেলাম। এবারে বলো, প্রাসাদে মা বাবা সবাই ঠিক আছে তো? কোথায় ঠিক আছে রাজকুমার, মহারাজা মহারানীকে বেতাল কয়েদ করে রেখেছে। কি বেতাল? ওই শয়তানটাকে যতক্ষণ অবধি না মারব আমি শান্তিতে বাঁচতে পারবো না। স্বামী, মধুবালা, আমার মা বাবাকে বন্দী মুক্ত করা আমার প্রথম কর্তব্য। মগন, তুমি মধুমালাকে দেখো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি। চলুন রাজকুমারী, আসুন। কি জানি আগে আর কি কি হবে। আমার ভয় করছে। মহারাজ এদিকে আসো। আমার মন বলছে আমার স্বামী আবার এই ঘরে আসছে। এটা হতেই পারে না। ব্রহ্মভোজ। খাওয়া দাওয়ার কথা বলছে নাকি? বাবা গগন, বানিয়ে দাও মা। ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। আমি মরে যাওয়ায় তোমরা মিষ্টি খাচ্ছ, তোমাদের সবাইকে আমি দেখে নিচ্ছি। আরে
मरे गेছে বলে তোমরা আনন্দ করছো মহারাজ মহারানীকে ছাড়ানোর জন্য বেতাল নগরীতে গেছে আর এখন এই মহারানী এখানেই থাকবে তুমি একে ভেতরে নিয়ে গিয়ে সেবা যত্ন করো বুঝলে কে তুমি তোমার বাপ বেতাল ফিরে এসছো বিক্রম আমার হাতে মরার জন্য চলে এলে আমি এমনি এমনি আসিনি তোকে আমি মৃত্যুর রাস্তায় পাঠাতে এসেছি বল আমার মা বাবা কোথায় এক্ষুনি বলছি রক্ষীরা বল বল আমার মা বাবা কোথায় ইং ফ্রিং ফ্রিং একে এখন মানুষ থেকে পাথর বানিয়ে দাও স্বামী কি হয়েছে মা বিক্রম আমার ছেলে আমার বাচ্চা বিক্রম দেখলি তুই তোর ছেলের দুর্দশা এরই ছেলে আমাদের রাজাকে মারতে চলেছিল পাপি এটা তুই কি করলি আমার ছেলেকে ভালো করে দে দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমার ছেলেকে কখনোই না এ সব সময় পাথরের হয়ে থাকবে আর মধুমালা সেও আমার হাত থেকে বেঁচে যেতে পারবে না 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 আমার ভালোবাসা অমান্য করার ফল দেখলে তো তোমার মনে আমার জন্য কোনো দিন দয়া আসেনি কিন্তু সময় এখন আমার সঙ্গ দিয়েছে আর আজ তুমি পাথর হয়ে গেছো তোমার আর মধুমালার মিলন কোনোদিনও হবে না তুমি মধুমালাকে কোনোদিনও পাবে না কোনোদিনও না কোনোদিনও না নাককন্যা ওই পাথরের পুতুলটার জন্য আর এভাবে কেঁদো না ভুলে যাও আপনি হ্যাঁ জীবনটা বাঁচার জন্য কষ্ট পাওয়ার জন্য নয় আর তোমার জীবন তো অমূল্য আমার জীবনে আর আছেই বাকি অনেক কিছু তুমি কি আমার মনকে জিজ্ঞেস করো আমি তোমার জীবনে নতুন ফুল ফোটাবো যে ভালোবাসা তুমি নাগপুত্র থেকে আশা করেছিলে সেটা আমি দেব আনন্দ আমার জীবনে আনন্দ কোথায় কোথাও নেই কি হলো হয়ে গেছে আমাদের রাজকুমারী মা হয়ে গেছে ছেলে হয়েছে না মেয়ে মা বলবে আরে রাজকুমার হয়েছে ছেলে হয়েছে ছেলে হয়েছে রাজকুমার কি মজা হরিণ ছুরব বাতাসা খাবো হরিণ ছুরব মহারাজ যাও ডাকি না একটা কথা বলতে তো ভুলেই গেছি রাজকুমারের হাতে ত্রিশূলের দাগ তার মানে সে বালক খুবই ভাগ্যশালী বেতাল বেতাল হ্যাঁ গুরুদেব সর্বনাশ হয়ে গেল রে আরে মধুমাল একটা পুত্র জন্ম দিয়েছে যে তোমার কাল যাও ওকে শেষ করে এসো আমার কাল যথা আজ্ঞা গুরুদেব
আজকের দিন আমার জন্য কত সুখের দিন। মধুমালা, আমি তোমাকে কবে থেকে খুঁজছিলাম, আজ তোমাকেও পেয়ে গেলাম আর তোমার পুত্রকেও। না না, এরকম করবেন না, এটা আমার বাচ্চা। আচ্ছা দাঁড়াও, এক্ষুনি সত্য প্রকাশ হবে, কে এর মা আর এ কারই বা বাচ্চা? না, এ আমার বাচ্চা, এর কোনো ক্ষতি করো না। আমি আগেই জানতাম, আজকে ওর প্রাণটা নিয়ে ওই সন্ন্যাসীর অভিশাপকে মিথ্যা প্রমাণ করব। প্রাণ নিতে হয় আমার নাও, ওকে কিছু করো না, ছেড়ে দাও। সর মধুমালা, তুই আবার এসে গেছিস। আরে শয়তান, তোকে মারতে আমি বেঁচে থাকতে এই বাচ্চাটাকে হাতও লাগাতে পারবি না। তাহলে এই কথা, তাহলে আমি তোর প্রাণটা আগে নিই। জলে যে ডুবছে বালকটিকে তুমি তার শোনো আর তো নাদ, নাগ দেবতারা তাকে বাঁচালো, করলো কে উদ্ধার, করলো কে উদ্ধার। বেতাল, বেতাল, কোথায় আমার বাচ্চা, কোথায় আমার বাচ্চা, কোথায় আমার চোখের তারা, চোখের তারা? আমার বাচ্চাকে ফিরিয়ে দাও, আমি তো এখনো ওকে মন ভরে দেখিনি, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, আমার উপরে দয়া করো, আমি আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি। যখন তোর কাছে আমি ভালোবাসার ভিক্ষা চাইছিলাম, তখন আমি কি পেয়েছিলাম? অভিশাপ। এ তোমার জীবনে দুঃখের কাঁটা ভরে দিয়েছিল আর আমার জীবনটাও নষ্ট করে দিয়েছে। মধুমালা, তুমি অন্যের ভালোবাসাকে কেড়ে নিয়েছো, ভগবান তোমার ভালোবাসাকেও কেড়ে নিয়েছে। আয় দেখ, যে বিক্রমকে তুই নাক থেকে মানুষ বানিয়েছিলি, আজও পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে, দেখ নিজের চোখে। স্বামী, আমার নাথ, আপনি পাথর হয়ে গেছেন, এ কি অবস্থা হয়েছে আপনার, এটা আপনার কি দশা হয়েছে? দশা নয়, দুর্দশা। একদিকে তুই বিধবা হয়ে গেছিস আর অপর দিকে তুই পুত্র হারা হয়েছিস, তোর মমতাকে আমি শেষ করে ফেলেছি। শয়তান, তুই আমার ছেলের রক্ত দিয়ে নিজের হাত লাল করেছিস, আজ আমি এই হাতে তোর গলা টিপে শেষ করে দেব। বল আমার ছেলে কোথায়, আমার ছেলের এত সর্বনাশ কেন? ওম প্রাণপ্রিং, একে বোতলে বন্ধ করো। এখন তো একটা খেলা হয়ে গেছে মধুমালা, এখন তুই সারা জীবন বোতলের মধ্যে বন্দি হয়ে থাকবি আর পাথরের বিক্রমকে দেখে কষ্ট পেতে থাকবি। খিদে জ্বালায় ব্যাকুল হয়ে যখন শিশুটি কাঁদলো, নাক দেবতারা দেখো যত্নে শিশুটিকে দুধ খাওয়ালো, বিষাক্ত নাক যে সযত্নতে শিশুকে দুধ খাওয়ালো, দোলনায় ঝুলিয়ে ঘুম পাড়ালো নাগের সপরিবার, নাগ পরিবারে বড় হয়ে শিশু হলো রাজকুমার, নাগ পরিবারে বড় হয়ে শিশু হলো রাজকুমার, শিশু
হলো রাজকুমার। নাগের ঘরে থেকে শিশু পেয়েছে অনেক ভালোবাসা, কিন্তু মায়ের মমতা পায়নি শিশু, না পেল বাবার ভালোবাসা। বোন, আমি তোমাদের সাথে খেলবো। সাপ, পালাও 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 পালাও। দাদা, আমার সাথে খেলবে? আরে পালা পালা সাপ সাপ সাপ। মা, বাবা, সবার বাবা মা আছে, আমার বাবা মা কোথায় কি জানি, কোথায় খুঁজবো আমি? তুমি বলো বন্ধু, কোথায় পাবো আমার বাবা মাকে? মারো মারো মারো। দাঁড়াও, মেরো না। তোমরা একে মারতে পারো না, এ আমার বন্ধু। নাগ আর তোর বন্ধু? এরা মানুষের বন্ধু কোনোদিন হতে পারে না, এরা আমাদের জন্মজাত শত্রু। এর মুখে অমৃত না বিষ ভরা আছে, আমরা ওকে মেরে ফেলবো। দয়া করো, একে মেরো না, এ আমার বন্ধু, একে মেরো না। আমরা ওদের উপর দয়া করবো না, এদেরকে নিশ্চয়ই মারবো, এটা আমাদের ধর্ম। মারো মারো মারো। শোনো মানুষরা, শোনো বুঝরা, ধর্মের প্রধান কর্তা এত অপব্যবহার কেন, এইটা তো একটু ভাবো। শেষ নাগ জি বিষ্ণুর মহান শিবের গলার হার, শ্রেষ্ঠ দেবীর দেবতা সেজে, কিছু তো করো সম্মান। সঙ্গী সাথী মানুষের এই বস্তিতে যে কেউ না সঙ্গী সাথী, হয়তো বা অমৃত হয়তো বা বিষপান, নাগ আমার চির সাথী, নাগ আমার চির সাথী, জীবন মরণের সাথী এই নাগ আমার যে সাথী।
চিরসাথী জীবন মরণের সাথী এই নাগ আমার যে সাথী নাগ আমার যে সাথী বন্ধুরা নিজের বাবা মাকে খুঁজতে খুঁজতে আমি হাঁপিয়ে গেছি কিন্তু পেলাম না বাবা মা ছাড়া জীবন অসম্পূর্ণ থাকে তোমরা থাকতেও আমার জীবন এরকমই থাকবে আমি কি আমার বাবা মার কখনোই দর্শন পাবো না পুত্র পুত্র আমার লাল কি জানি কোথায় চলে গেল মা তুই কে আমায় মা বলার আমি তোমার পুত্র জানা নেই শোনা নেই হঠাৎ মা আমি কি তোর মা চল বেরা এখান থেকে তুমি আমাকে বাঁচালে কেন বাঁচালে তুমিও আমাকে ছুঁড়ে ফেলে দাও যেমন উনি ফেললেন কেন আমি ওনাকে মা বলেছি তাই মা হ্যাঁ আমি আমার মা বাবাকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছি এখন তুমিই বলো কাকে বাবা বলি কাকে মা বলি কে আমাকে নিজের পুত্র বলবে বাবা তুমি আমায় বাবা বললে আমি কি তোমার ছেলে আমি তো সেই অভাগিনী নারী যে আজ পর্যন্ত মা হওয়ার সৌভাগ্যই পাইনি তখন থেকে বিনা মাঝের নৌকর মতন ঘুরে বেড়াচ্ছি তাহলে মমতার প্রদীপ কে জ্বালাতো আজ তুমি আমার মধ্যে মমতা জাগিয়েছ আজ থেকে তুমি আমার ছেলে আমি তোমাকে নিজের সন্তান ভেবে খুব ভালোবাসবো চলো চলো আমার সঙ্গে কোথায় নিজের বাড়ি কিন্তু আমার বন্ধুরা আর কে এই নাগেরা যেখানে আমার ছেলে থাকবে সেখানে ওর সাথীও থাকবে ওদেরকেও নিয়ে চলো এসো মা কি সুন্দর তোমার বাড়ি পছন্দ হয়েছে তোমার এসো এর থেকেও ভালো জিনিস দেখাচ্ছি তোমাকে হ্যাঁ এটা দেখো এত সুন্দর পুতুল কি সুন্দর কে ইনি একজন অভাগিনী নারী যে আজও নিজের কপাল দোষে কাঁদছে চলো ওদিকে চলো এই দেখো এই পুতুলটার হাতে তলোয়ার মনে হচ্ছে কোনো রাজকুমার হ্যাঁ পুত্র ও পাথর হয়ে যাওয়ার পর ওই বুড়িটার মতন কাঁদছে এই দুজনের একটা বাচ্চাও আছে যে আমার কাল হতে চলেছিল কিন্তু আমি ওকে সারা জীবনের জন্য শেষ করে ফেলেছি আরে বাপরে মা ইনি কে বাবা ইনি হলেন মহারাজা বেতাল নাককন্যা এই বালকটা কে আর কোথা থেকে পেলে এ এক অনাথ বালক একে আমি নদীর ধারে পেলাম আমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছি এখন থেকে এখানেই থাকবে এ আমার ছেলে হয়ে থাকবে আর এরা আমার বন্ধু এরা আমার সঙ্গী নাক তোমার সঙ্গী হ্যাঁ এরাই আমাকে বড় করেছে বাবা একটু এখানে আসো এখন আমি তোমাকে বড় করব তোমাকে ভালো ভালো খাওয়াবো আর ভালো জামা পরাবো দাসী এই বালকটিকে নিয়ে যাও আর ভালো জামা কাপড় কিনে দাও ঠিক আছে মহারাজ আহা কি সুন্দর লাগছে আমার ছেলেকে আরে বাবা তুমি এখনো শোনি চলো শুয়ে পড়ো শুয়ে পড়ো আরে কি ভাবছো মূর্তি আর পুতুলটার কথা ওরা এরকম কেন যেমন ওরা করেছে তার সাজা পেয়েছে এমন কি অপরাধ করেছে কার ক্ষতি করেছে আমার তোমার তোমার ওদের সঙ্গে কি সম্পর্ক অনেক পুরনো সম্পর্ক এই যে পুতুলটা দেখছিস এ আমার জীবনসাথী হতো
কিন্তু আমার বিশ্বাসকে আঘাত করেছে। ওই মধুমালার জন্যে যে এখন পুতুল হয়ে শিশির মধ্যে বন্ধ রয়েছে। মা, এরা কি সবসময় এরকমই থাকবে? হ্যাঁ, কখনো ভালো হবে না, কখনো না। কিন্তু কিন্তু তুমি এত চিন্তা করছো কেন? চলো তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো বাবা। আমার শোনা বাবা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো তো। নাগকন্যা তোমাকে আজ আনন্দিত দেখাচ্ছে? হ্যাঁ, এই আনন্দ আমি মা হয়ে পেয়েছি। তো আমার স্ত্রী হয়ে আমাকে আনন্দিত করে দাও। আমি তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে আছি। আমি কি তোমার ভালোবাসা পাবো না? ভালোবাসা? আসো আমার কাছে। না না না, এখন নয় মহারাজ, এর জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাকে। অপেক্ষা? হ্যাঁ, যে খুশি অপেক্ষা করে হয় সেটা অন্য কিছুতে কোথায়। কিন্তু আমাকে কত দিন অপেক্ষা করতে হবে? যখন মিলনের সময় আসবে। আমাদের মিলন কবে হবে? হবে, শুধু একটু অপেক্ষা। অপেক্ষা, 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 অপেক্ষা। তুমি কাঁদছো কেন? আমার কপাল দোষে আমার স্বামীর এই দশা হয়েছে। আমার ছেলে আমার থেকে আলাদা হয়ে গেছে। ছেলে আলাদা হয়ে গেছে? কে ছিল তোমার ছেলে? ত্রিশূল। বাবা বাবা, তোমার হাতে ত্রিশূলের চিহ্ন কবে থেকে? ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে? তুই আমার ছেলে বিশাল, তুই আমার হারিয়ে যাওয়া ছেলে। আমি তোমার ছেলে মা? হ্যাঁ বাবা, আমি তোর অভাগী মা। আর ওই যে পাথরের মূর্তিটা, ওটা তোর বাবা। কিন্তু মা, তোমাদের এই অবস্থার জন্য কে দায়ী? মা, কাপালিক আর বেতাল। বেতাল? মা, তোমাদের দুজনের প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব। তোমাদের উদ্ধার করার জন্য আমি আমার জীবনও দিতে পারি। আশীর্বাদ করো মা, আমি যেন কর্তব্য পালন করতে পারি। যা, ভগবান তোর মঙ্গল করুক। বাবা, আপনার এই দশা, আমার বাবা, বাবা, আজ আমি আপনার সামনে প্রতিজ্ঞা করে বলছি, যে বেতালের জন্য আপনি পাথরের মূর্তি হয়েছেন তাকে আমি মেরে আপনাকে উদ্ধার করব। বোকা বালক, বেতালকে কেউ মারতে পারে না, সে অমর। আমি তোর অমরত্বকে শেষ করে ফেলবো। কে তুই? মধুমালার বিক্রমের পুত্র বিশাল, তোর কাল। কিরে বালক, তুই কিভাবে বেঁচে গেলি? যার নেই কেউ, তার সহায় আছে ভগবান। চুকার! বোকা ছেলে, তুই সেই নদীর জল থেকে বেঁচে গেছিস, কিন্তু আজ তুই আগুন থেকে বাঁচতে পারবি না। চল। মা, মা, মা! নাগকন্যা, তুমি নিজের মমতার টানে বেঁধে বেতালের শত্রুকে বাঁচাতে চলেছিলে, সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। বদমাশ, চল আজ তোকে পুড়ি মারবো। ছেড়ে দাও বলছি। বদমাশ চন্ডাল, ছেড়ে দাও। চল। উদয় সিং, লক্ষ্মী, চিনতে পারছো এই বাচ্চাটা কে? তোমাদের একমাত্র নাতি, তোমাদের নাতি বিশাল। আমাদের নাতি বিশাল? পুত্র বিশাল? ঠাকুমা, বিশাল আমার নাতি, আমার সোনা। ভালো করে দেখে নাও, মন ভরে ওকে ভালোবেসে নাও, আজ এর জীবনের শেষ দিন। না, এরকম করিস না পাপি, এ তোর কি ক্ষতি করেছে, এ তো নির্দোষ। না, নির্দোষ না, দোষী। শয়তান লোক, তুই আমাদের ছেলেকে পাথর বানিয়েছিস, আমার বৌমাকে পুতুল বানিয়েছিস। ও তো বাচ্চা, একটা ফুলের মতো। ফুল নয়, এটা একটা কাঁটা। না, আর এই কাঁটাকে আমরা মেরেই ছাড়বো। কাল সকালে ওকে আগুনের কুণ্ডে ছুঁড়ে ফেলবো। এরকম করো না পাপি,
আপনারা চিন্তা করবেন না, যতক্ষণ আপনাদের আশীর্বাদ আছে আর ভগবানের কৃপা আছে, এ আমার কিছু করতে পারবে না। ছোট মুখ বড় কথা, বদমাশ! না না, নিয়ে যাও না, নিয়ে যাও না, নিয়ে যাও না। মা 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 মা, আমাকে বাঁচাও। বাবা বিশাল, 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 ছেড়ে দাও আমাকে। কে ছেলে, কার ছেলে? আমি তোমার ছেলে নয় আর তুমি আমার মা নয়, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। না না না, এরকম বলো না বাবা। কেন বলবো না? তুমি মা হওয়ার যোগ্য নয়। কোথায় তোমার মাতৃত্ব, কোথায় তোমার মমতা? নিজের মিথ্যা মমতায় বেঁধে আমাকে এখানে নিয়ে এসেছো নিজের স্বার্থে। তোমার মনে ভালোবাসার আগুন না, প্রতিশোধের আগুন জ্বলছে। প্রতিশোধের আগুন? হ্যাঁ, সেই আগুনে আমার বাবা মা জ্বলছে, কাল আমিও জ্বলে যাব। তারপরে তুমি নেচো, গেও, আনন্দ করো। না বাবা না, বন্ধ করো এই কান্নাকাটি, এই সব মিথ্যে। তুমি রাজকন্যা না, দানব কন্যা। এক মা ও যে নিজের ছেলের জন্য কত দুঃখ সহ্য করছে, আর এক মা তুমি যে নিজের স্বার্থের জন্য কি পাপ করেনি। চলে যাও এখান থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি মিথ্যেবাদী, পাপী, চলে যাও। আমি তোমার ছায়াও মারাতে চাই না। চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। চলে যাও এখান থেকে বলছি আমি, চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। আমাকে ক্ষমা করে দে বাবা, সত্যি আমি একটা মিথ্যাবাদী, সত্যি। বিশাল, আজকে তুই আমার চোখ খুলে দিলি বাবা, আমার ঈর্ষাটাকে দূর করে দিলি তুই। আমি আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। আমি আমার নিজের জীবন দিয়ে তোর জীবন বাঁচাবো বাবা, তোর জীবন বাঁচাবো। তোর মাতা পিতাকে ওই মায়াবী কাপালিকের জাল থেকে আমি বাঁচাবো। নিজেকে নিজে যে অমরভাবে বেতাল, ওর মৃত্যুর রহস্য আমাকে জানতেই হবে, জানতেই হবে বাবা, জানতেই হবে। জানি না অপেক্ষা কবে সমাপ্ত হবে। নাকন্যা, নাকন্যা, এই রাত আর গভীরতা আর এ হাওয়া, আজ সব শান্ত। চুপ 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 চুপ, তুমি থেকো চুপ 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 চুপ, আমি চুপ চুপ, তুমি থেকো চুপ চুপ। না 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 না, এই গোপনের কথাটা, এই গোপনের কথাটা কি তুমি কাউকে বলো না গুপ চুপ, আমি চুপ চুপ। Okay.
আরো খাওয়াও না কন্যা, আরো খাওয়াও, আরো খাও, আরো খাও। খুব ভালো না কন্যা, চুপ চুপ বলে তুমি সব কিছু বলে দিয়েছ, আমি খুব খুশি। বলো বলো তুমি কি চাও? আমি কিছুই চাই না, ব্যাস আপনি শুধু বেঁচে থাকুন, আপনি হাজার বছর বাঁচব, অবশ্যই বাঁচব, হাজার নয় লক্ষ বছর বাঁচব, লক্ষ বছর বাঁচব, বছর বাঁচবেন। আর আপনার মৃত্যু? মৃত্যু মৃত্যু আমি কোনোদিন মরব না, না কন্যা, কোনোদিন মরব না, আমি অমর, অমর। যতক্ষণ না কেউ দেবী মার আশীর্বাদে ত্রিশূল দিয়ে মারবে না, আমি মরব না, মরব না, আমি অমর, আমি অমর, আমি অমর। না কন্যা, কাল সকালে একে আগুনের কুণ্ডে জ্বালিয়ে মারব, তুমি ওকে বের করে কেন নিয়ে এলে এখানে? তোকে আর বেতালকে মারার জন্য ত্রিশূল নিতে এসেছি। ত্রিশূল? এই রহস্য তোকে কে বলল? আমি, যাতে মধুমালা আর বিক্রম উদ্ধার পায়। বুঝতে পেরেছি, বেতালকে ধোকা দিয়ে তুমি এসব জানতে পেরেছো, শেষ পর্যন্ত তুমি নিজের যা দেখিয়েই দিলে। সাপকে যতই দুধ খাওয়াও ও কখনো নিজের হয় না, আমি তোমায় স্মরণ দিয়েছি আর তুমি বিশ্বাসঘাতকতা করলে। মনে রেখো, ত্রিশূল কেউ কখনো পাবে না। আমি ত্রিশূল নিশ্চয়ই পাবো, কোনো শক্তি আমায় আটকাতে পারবে না। আটকাতে পারবে না? তোমাদের দুজনকে জ্বালিয়ে আমি ভস্ম করে দেবো, তবুও কি? তোর জাদু আর আমাদের কিছুই করতে পারবে না। মেরে ফেলো এদের দুজনকে। দবৌকি, মারো ওদেরকে। দবৌকি, ধরো ওদেরকে, পালিয়ে না যায়। মা, মা দবৌকি।
বাবা মা বিক্রম বিক্রম মা বিক্রম আমার ছেলে বাবা স্বামী বিশাল কোথায় পাপি বেতালকে মারতে গেছে বেতালের কাল আজ তোকে আমি শেষ করে ছাড়বো ছেড়ে দে আমাকে ছাড়বো না তোকে কাল আমি তোকে চালিয়ে ছাড়বো নাগিন কাপালিক এবার তোর সব শক্তি শেষ হয়ে গেছে সাথীরা এসো আমাকে সাহায্য করো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি বেতাল পালিয়ে যাও এখান থেকে বাচ্চার হাতে ত্রিশূল চলে হ্যাঁ গুরুদেব বেতাল তাড়াতাড়ি পালাও চলো হ্যাঁ গুরুদেব বেতাল ছেড়ে দে আমার বাবাকে বিশাল ত্রিশূল এখানে রেখে দে না হলে তোর বাবার গলা তরোয়াল দিয়ে উড়িয়ে দেব রাখ নিচে রেখে দে বেতাল ত্রিশূলটা উঠিয়ে নাও যাও বেতাল বিশাল বিশাল বাবা আমার সোনা বাবা আমার লাল তুই ঠিক আছিস তো মা মা বিশাল আমার ছেলে তুমি কোথায় যাচ্ছ আমি নাগলোকে যাচ্ছি তুমি আমায় ভুলে যাও না মা আমি তোমায় ভুলতে পারবো না তোমায় আমি ভুলতে পারবো না মা আমি কখনোই ভুলতে পারবো না বলতে নেই এখন তো তুমি তোমার মাতা পিতাকে ফিরে পেয়েছো না না কন্যা তুমি সবাইকে মিলিয়েছ তুমি এক অনাথ বাচ্চাকে মায়ের মমতা দিয়েছ ভালোবাসা দিয়েছ আমরা তোমার এই উপকার কোনো দিন ভুলব না উপকার কিসের এটা তো আমার কর্তব্য আমি তোমার ভালোবাসাতে পাগল হয়ে গেছিলাম ভুলে গেছিলাম কিন্তু এই বাচ্চা আমার মনে মমতা জাগিয়ে
আমার চোখ খুলে দিয়েছে। আজ আমি বুঝতে পারছি ভালোবাসার আর একটা নাম হলো ত্যাগ। না কন্যা, তুমি সত্যি অনেক মহান। চলো বাবা। মা, মা, মা কোথায়? বাবা। বিশাল, বাবা সুখে থাকো। বাবা, বাবা, বিশাল ওই দুইজন শত্রুকে মেরে ফেলেছে। আচ্ছা, ধন্য হোক বিশাল। প্রহ্লাদ আর লবকুশের মতন, ভগবান কৃষ্ণের মতন তুমিও মহান কাজ করলে। এভাবে প্রত্যেক পুত্রকেই মা বাবার সেবা করা উচিত আর নিজের বংশের নাম উজ্জ্বল করা উচিত। তুমি মহান বাবা। দাদু, মহান আমি নয়, মহান তো এরা। নাগ আমার সাথী,